বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বরবটি দিয়ে একটি ঝটপট সবজি ভাজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা করতে যেমন সোজা, তেমনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায়। প্রথমে আমি বরবটি কেটে নিয়েছি 1 কাপ, দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। আলু নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের, একটি কিউব করে কেটে নিয়েছি আলুগুলো। গাজর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের, একটি কিউব করে কাটা। এবং নিচ্ছি পটল মিডিয়াম সাইজের 2টি। পটলটা আমি খোসা ছাড়িয়ে দিয়ে ফেলিনি, উপর থেকে পাতলা লেয়ারটা চেঁচে ফেলে দিয়ে শক্ত চামড়া সহই পটলটা কেটে নিয়েছি কিউব করে। তারপর পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টি, রসুন কুচি 4টি, আর নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশ খানিকটা সময় ভেজে নেব, হালকা নরম হয়ে এলে দিয়ে দিব রসুন কুচিগুলো। তারপর পেঁয়াজ রসুন ভেজে নেব, পেঁয়াজ রসুন 2 মিনিটের মতো। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন। হলুদের গুঁড়ো দেওয়াতে ভাজির কালারটা সুন্দর আসে। এটা দিয়ে আমি মিনিট খানেকের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এটা ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা ভালো করে আলুর সাথে মেখে যে পটলগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাও 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য এটা সব শেষে দেওয়া হয়েছে। তারপর ভালো করে নেড়ে কাঁচা মরিচ দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা সিদ্ধর জন্য পানি ইউজ করতে পারেন, আমি যদিও আমি পানি ইউজ করিনি। তেল দিয়ে ভেজে নিলে অল্প আঁচে ভাজিটা স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল বরবটি দিয়ে ঝটপট একটি সবজি ভাজি রেসিপি। রুটি পরোটা ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।